আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে, আমি মাজহারুল ইসলাম। আর আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশের একটি প্রাগ ঐতিহাসিক নিদর্শন, হযরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির তৈরি বাগেরহাটের শাটগম্বুজ মসজিদ। এবং সেখান থেকে আমরা যাব খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে। এবং এই মসজিদের যে ম্যাটেরিয়ালস, পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। লোকমুখে শোনা যায় এগুলো নদীতে ভাসমান অবস্থায় এসেছিল। চলুন আমরা ঘুরে দেখি শাটগম্বুজ এবং শাটগম্বুজের আশেপাশে। গেট থেকে ঢুকে হাতের ডান হাতেই পেয়ে যাবেন বাগেরহাট শাটগম্বুজ মসজিদের জাদুঘর, যেটা বাগেরহাট মিউজিয়াম বা বাগেরহাট জাদুঘর নামে নামকরণ করা হয়েছে। আমরা এখন জাদুঘরে ঢুকব। জাদুঘরের ভিতর পুরনো যে দিঘিতে একটি কুমির ছিল, সেই কুমিরের যে দেহটা, মৃতদেহটাকে এখানে মমি করে রাখা হয়েছে। আমরা এখন জাদুঘরের ভিতরে ঢুকে দেখব। দিঘিতে যে একটি কালা পাহাড় নামে একটি কুমির ছিল, আমি সেই কুমিরটির সামনে দাঁড়ানো। তো এটা কুমিরটিকে মমি করে রাখা হয়েছে মেডিসিন নিয়ে। আমরা এখন জাদুঘর থেকে বেরিয়ে এসেছি। আমরা জাদুঘর থেকে বেরিয়ে এখন আমরা শাটগম্বুজের ভিতরের দিকে যাব এবং শাটগম্বুজের ভিতরের কিছু দৃশ্য আমরা দেখব। তো আমি এখন আছি শাটগম্বুজ মসজিদের ঠিক একেবারে সামনে দাঁড়ানো। এখান থেকে আমরা সামনে গিয়ে ঢুকবো শাটগম্বুজ মসজিদের ভিতরে এবং শাটগম্বুজ মসজিদের ভিতরের দৃশ্য দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি শাটগম্বুজ মসজিদের সামনে। আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করবো শাটগম্বুজ মসজিদের ভিতরে। চলো একটু ভিতরের দিকে যাই দেখি। এখন শাটগম্বুজ মসজিদের ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকে পড়েছি। এটি হলো শাটগম্বুজ মসজিদের ভিতরের দৃশ্য। দেখতে পাচ্ছেন এখানে আসলে মসজিদের ভিতরের জায়গাটা অনেক অনেক বড়। প্লিয়ার বা খুঁটি যেগুলোকে বলে, এই পাথরগুলোকেই বলা হয়। এই পাথরগুলোকেই ভাসিয়ে আনা হয়েছিল রাজমহল থেকে। হযরত খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি 1500 শতকের দিকে এই শাটগম্বুজ মসজিদটি নির্মাণ করার পরিকল্পনা নেন। এখন যদি এটি একদিন বা দুই দিন, এক বছরে তৈরি হয়নি, বছর বছর ধরে অনেক পরিশ্রম এবং অনেক অর্থ ব্যয়ের পরে এই মসজিদটি তৈরি হয়েছে।
মানে কোয়ালিটি খুব একটা ভালো আসছে না ভিডিও। এখন শতগম্বুজ মসজিদের বাইরে দাঁড়ানো, আমরা বাইরের দেয়ালের সাইডে দাঁড়ানো। তোমরা দেয়ালের সাইডে একটু দেয়ালের যে পুরাতন যে ইট গুলা ছিল, পুরাতন যে ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিং তৈরি হয়েছিল বা এই মসজিদটি তৈরি হয়েছিল, এই পুরাতন ইটগুলো পাঞ্জাবের যাই থাকে সাইডে দেখে আসি যে সাইডে দেয়াল গুলো কেমন। আর একটি কথা বলতে হয় যে এই যে দেয়ালটি দেখছেন এটি প্রায় 8.5 ফুট মতো পুরো, মানে বুঝতে পারছেন এখন আমরা সাধারণ যে বিল্ডিং গুলো করি ওখানে দেয়ালের পুরাতন থাকে 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, সেখানে এটা প্রায় 8.5 ফিটের মতো পুরো। আমি দাঁড়ালাম দেয়ালের মাঝখানে, পুরো দেয়ালের অর্ধেক এবং বুঝতেই পারছি যে এটি কতটা পুরো এবং কতটি মজবুত ভাবে তৈরি করা হয়েছিল এই শাটগম্বুজ মসজিদ। এখন আমি দাঁড়িয়ে আছি শাটগম্বুজ মসজিদের পিছনে যে দিঘিটা, ঘোড়া দিঘি নামে পরিচিত, সেই দিঘির সামনেই দাঁড়িয়ে আছি। আমার পেছন থেকে সূর্য আসছে তাই হয়তো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। এটা হলো শাটগম্বুজের সেই ঘোড়া দিঘি যেখানে আসলে অনেক পদ্ম ফুল এবং শাপলা ফুল ফোটে। এটি শাটগম্বুজ মসজিদের একেবারে পিছন সাইডে আসলেই পেয়ে যাবেন শাটগম্বুজ ঘোড়া দিঘি। শাটগম্বুজের ঘোরাঘুরি প্রায় শেষ, এখন আমরা শাটগম্বুজ থেকে বেরিয়ে যাব এবং এখন আমরা যাব হযরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে। এখন আমি খানজাহান আলী মাজারের একেবারে সামনে, এটি হলো মাজারের যে মানে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে কবর, সেই কবরের যে গেট, সেই কবরের গেটের সামনে। ভিতরে যাব না, ভিতরে গিয়ে ভিডিও করা নিষেধ, এমনি আমি যাব যদি করতে পারি। দেখা যাক, এটা হলো দূর থেকে দেখে এটা হলো মাজারের ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো খানজাহান রহমতুল্লাহ আলাইহির মাজার। আমি সেই দিঘির সামনে আছি।